আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পাকা আম আর সুজি দিয়ে দারুণ মজার মতিচুর লাড্ডু বানিয়ে দেখাবো। এই লাড্ডু বানানো খুবই সহজ, খেতে অনেক মজার, আর অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিন আমের মতিচুরের লাড্ডু বানাবো। এজন্য প্রথমে আমি এখানে দুইটা পাকা আম নিয়েছি। এই আমগুলো এখন আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নেব। এর মধ্যে পানি দুধ কিছুই দেওয়ার প্রয়োজন নাই, এরকম করে ব্লেন্ড করে নিতে হবে। এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি কাঁচা সুজি এক কাপ। আর এর মধ্যে আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই ডোটা একটু সফট করে মেখে নিতে হবে, পরে সুজি ফুলে শক্ত হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিবেন। এখন ভালো করে মাখিয়ে নিব। এরকম নরম করে মাখিয়ে নিতে হবে। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে সুজি ফুলে শক্ত হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখুন টাইট হয়ে আসছে। এখন আমি ভেজে নেব। এর জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি এইরকম করে অল্প অল্প করে বড়ার মতো দিয়ে দিচ্ছি। পাতলা করে ছোট ছোট করে দিবেন, তাহলে ভিতর পর্যন্ত মুচমুচে হবে। চুলার আস হাই হিটে করে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। কড়া করে ভেজে নিতে হবে, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে আর ভিতর পর্যন্ত মুচমুচে হবে। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নিব। সবগুলো তুলে নিয়েছি, এখন এগুলো আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এইরকম করে ভেঙে নিচ্ছি, ভেঙে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। সবগুলো আমি ভেঙে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করব। একদম মিহি করে গুঁড়ো করে নিব। দুইবারে ব্লেন্ড করে নিব, একবারে হবে না। এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এখন এক সাইডে রেখে দিয়ে চিনির শিরা তৈরি করে নিব। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ, আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পানি বেশি দেওয়া যাবে না, হাফ কাপ দিলেই হবে। এখন নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিব। এই শিরাটা চিটচিটে আটা আটা হবে। এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ। ঘিয়ের পরিবর্তে এলাচের গুঁড়াও দিতে পারবেন, কিন্তু ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার সামান্য পরিমাণে, এটা অপশনাল, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দেখতে ভালো লাগবে, এর জন্য দিয়ে দিলাম। হয়ে গেছে, আটা আটা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে সুজির গুঁড়াগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে 2-3 মিনিট জাল করব লো আঁচে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে 3 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব চুলা অফ করে 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম, মাঝখানে একবার নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে সাথে সাথে আমি লাড্ডু বানিয়ে নিব। তাছাড়া শক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। হয়ে গেল সুজি আর আমের মতিচুরের লাড্ডু। এই লাড্ডুগুলো 1 মাস পর্যন্ত বাহিরে রেখে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে, আর খেতে কিন্তু অনেক মজার, বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।